জানো বাবা কিন্তু মানে এইভাবে তোমার ফ্যামিলিকে অ্যাকসেপ্ট করবে না ছো মানে তাহলে উপায় উপায় না আমার মনে হচ্ছে কি আমাদের বিয়ে করে ফেলা উচিত শোনো মানে একবার যদি বিয়ে করে ফেলি তাহলে কিন্তু বাবা চাইলেও আর না করতে পারবে না পরে কিন্তু মেনে নেবে হ্যাঁ বিয়ে করার পর যদি রাজি না হয় তখন কি করবা হ্যাঁ বাবা বাবাকে কিভাবে ম্যানেজ করতে হয় সেটা আমি জানি এটা কোনো বিষয়ই না বিলিভ করো আমি কবে বিয়ে করব ডেফিনেটলি শুক্রবারের আগে কাল বাদে পরশু শুক্রবার বি সিরিয়াস আরে ভাই আপনি মোটরসাইকেল কে নিয়ে গেছে সেটা কি আমি জানি আরে ভাই আপনি তো লোকটা চিনেন ভাই না না আমি ওই লোকটা চিনি না কিছুক্ষণ আগে তো আপনার লোকের কথা বললো না ওই লোকটা আপনি হয়তো আমার লোকের কথা বলতেছেন আমি কি আপনার চিনি আপনি চেনেন না জানেন একটা লোকের বাইক দিয়ে দিলেন আপনি তো ওই লোকের কথা বললেন না ভাই আরে ভাই ঘটনা কি ঘটছে জানেন এই যে মোড়টাও পাড়িতে পারেনি আপনার বাইক আবার গেছে তারপর পাশে আমার সার্ভিসিং এর দোকান গিয়া পুরোটা সার্ভিসিং করায় তারপর এলাম আর আপনি কথা কইতেছেন আরে ভাই আমি তো ভয় পেয়ে গেছিলাম ভয় তো পাওনের কথা এরকম অসানা মানুষের কেউ বাইক দেয় নাকি হ্যাঁ সাবধান থাকেন সালাম আপনি মারতেছেন কেন এনে ফাঁকল হয়েছেন নাকি মাথা মতো স্ক্রু স্ক্রু ঢিলা হয়েছে নাকি আমার গুমর গুমর করি আমার তাছেন কটু নাকি হ্যাঁ কি হয়েছে ও মনির ভাই আনেনি সরি সরি থুকু মনির ভাই ভুলে গেছে আমি তো ভাবছিলাম আর স্বামী ওইসে কি আর স্বামী তো সবসময় কোর্ট হরি থাই বুঝেন নি এলাই ফিসেন্তন দেই মনে করছে আর স্বামী আই খায় আছে সাদের মধ্যে তো মনির ভাই আপনি এত রাতে সাদের মধ্যে কোর্ট ফুড়ি কি আরেন হ্যাঁ শুনেন রাইতের বেলা আমি কোর্ট ফুড়ি না লুঙ্গি ফুড়ি না হাফ প্যান্ট ফুড়ি না ফুল প্যান্ট ফুড়ি সেটা আমার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমি একটা জিনিস বুঝি না আপনি আপনার স্বামীরে বুঝিয়া আদর না করিয়া ঘুমুর ঘুমুর করিয়া মারলেন না কেন পিটাইলেন না কেন কোন তো দেখি মাগো আদর বলা হচ্ছে তো দূরের কথা আর স্বামী আল্লাহকে যা করে আদর বসলে বসে গেলেই হেতারে যদি আই তিনবেলা তিনবার করে মাইট খাইতাম তাইলে আর মনের কষ্টটা দূর হইতো মনির ভাই আই খুব সরি মনির ভাই ভুল করি আন্দানে মারি হেলাইছি আর না মাফ করে দেন কেন মনির ভাই হ্যাঁ ঠিক আছে আমি বুঝতে পারছি আপনি ভুল করি আমারে মারছেন আপনার স্বামীর প্রতি অনেক ক্ষোভ ঠিক আছে আমি কিছু মাইন্ড করি নাই ওকে 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 ঠিক আছে বুঝতে পারছি ওকে ওকে আই ডোন্ট মাইন্ড ওকে 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 ঠিক আছে ও কি জন্য যে ফিঙ্কির সাথে দেখা করার জন্য হুট হুটছিলাম তাও দি ফাওয়ে মাইটটা খাইলাম মাইয়ার শুনলি এত জোর গুরুম গুরুম দুই তিনটা মারছে পুরো আড্ডিতে লাগিয়া গেছে বুঝছি
অনেক ভালোবাসে, ভালোবাসা যত বেশি ঘৃণা তত বেশি হয়, এত জোরে জোরে মারছে।